ছোটবেলায় স্বামী বিবেকানন্দ খুব দুষ্টু ছিলেন। সারাদিন খেলাধুলা ও ছোটাছুটিতেই তার সময় কেটে যেত। বাবা মা অনেক করে বোঝালেও তার দুষ্টুমি কম হতো না। তাদের বাড়ির উঠোনে একটি চাপা গাছ ছিল, যার ডাল সাধারণত নরম প্রকৃতির হয়। সেই গাছে তিনি ও তার বন্ধুরা রোজ দোল খেতেন। গাছের ডাল ভেঙে গিয়ে চোট লাগার ভয়ে স্বামী বিবেকানন্দের বাবা ও মায়ের মন সর্বদা ব্যাকুল থাকত। তাই একদিন তার বাবা একটি বুদ্ধি বার করলেন। তিনি একদিন নরেন ও তার বন্ধুদের ডাকলেন। নরেন স্বামী বিবেকানন্দের বাল্যকালের নাম ছিল। তাদের ডেকে নরেনের বাবা বললেন, চাপা গাছে একটি ভূত আছে, যদি চাপা গাছের ডাল কেউ ভাঙে তাহলে সেই ভূত তার ঘাড় মটকে দেয়, যে ডাল ভাঙবে ভূত তার ঘাড় মটকে দেবে। এই কথা শুনে সব বন্ধুরা ভয় পেয়ে যায়, যে ডাল ভাঙবে ভূত তারই ঘাড় মটকে দেবে। তারা পালিয়ে যায়। ওই গাছের আশেপাশেও কেউ ভয়ে যেতে চাইছিল না। কিন্তু নরেন মানে স্বামী বিবেকানন্দ আবার পরের দিন একইভাবে চাপার ডালে দুলছিল। তাকে এভাবে খেলতে দেখে তার বন্ধুরা আবার তাকে সতর্ক করে বলে, ডাল ভাঙলেই ভূত এসে তোর ঘাড় মটকে দেবে। নরেন হেসে বললেন, যদি সত্যিই কোনো ভূত থাকতো তাহলে এতদিন আমরা যখন খেলা করছিলাম তখনই আমাদের ঘাড় মটকে দিত, কারণ এর আগেও আমরা এই গাছের ডাল ভেঙেছি। আমরা যাতে এই গাছের ডালে আর না খেলি তাই আমাদের ভয় দেখাতে বাবা এই গল্প শুনিয়েছেন। তিনি সেদিন একটি দামি কথা বললেন, নিজের চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করবে না। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই এমন ছিলেন। আর আজকের এই ভিডিওতে স্বামীজির জীবনকালের এমনই কিছু মজার ঘটনা আপনাদের জানাবো। 12 জানুয়ারি 1863 সালে কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণের পূর্বে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি রামকৃষ্ণের প্রধান শিষ্যদের মধ্যে একজন ছিলেন। তো আসুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকে প্রবেশ করা যাক, লাইব্রেরির ঘটনা। স্বামীজি শিকাগোতে যখন ছিলেন তখন সেখানকার একটি লাইব্রেরি থেকে রোজ বই নিয়ে পড়তেন। প্রতিদিন সকালে সেখান থেকে বই নিতেন আর সন্ধ্যাবেলা সেই বই ফেরত দিতেন। এরকম অনেক দিন হওয়ার পর লাইব্রেরির সেই মহিলাটি একদিন বিরক্ত হয়ে বললেন, আপনার যদি বই নাই পড়ার হয় তাহলে রোজ বই কেন নেন? স্বামীজি উত্তরে বললেন, আমি রোজ যে সমস্ত বই নিয়ে যাই তা সবই পড়ি। লাইব্রেরির মহিলাটি বিশ্বাস করলেন না, বললেন, আমি যদি সেই সমস্ত বই থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি আপনি উত্তর দিতে পারবেন? স্বামীজি হ্যাঁতে মাথা নাড়লেন। মহিলাটি এরপর এতদিন পর্যন্ত স্বামীজি যে সমস্ত বই নিয়েছিলেন সমস্ত বই থেকে প্রশ্ন করা শুরু করলেন। স্বামীজি না শুধু প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিলেন, এর পাশাপাশি তিনি পৃষ্ঠার নাম্বার ও গোটা প্যারাগ্রাফ মুখস্থ বলেছিলেন। এমনই ছিল স্বামীজির মেমোরি। তিনি একবার যা পড়ে নিতেন বা শুনতেন তা তার সারা জীবন মনে থাকত। আমেরিকার প্রফেসরের কাহিনী। স্বামীজি যখন আমেরিকাতে ছিলেন সেখানকার একটি ইউনিভার্সিটিতে সেই সময় পড়ছিলেন তিনি। একজন প্রফেসর স্বামীজিকে দেখে পছন্দ করতেন না ইন্ডিয়ান হওয়ার কারণে। একদিন দুপুরে ক্যান্টিন থেকে খাবার নিয়ে স্বামীজি সেই প্রফেসরটির সাথে একই টেবিলে খেতে বসে পড়েন। তখন রেগে গিয়ে সেই প্রফেসরটি বিবেকানন্দকে বলেন, পিক্স ডোন্ট সেট নেক্সট টু সোয়ান, মানে শুয়োর কখনো রাজহাঁসের পাশে বসে না। তখন সেই কথা শুনে বিবেকানন্দ তাকে জিজ্ঞাসা করলেন, সত্যি কি শুয়োর রাজহাঁসের পাশে বসে না? প্রফেসরটি বললেন, হ্যাঁ। তখন স্বামীজি বললেন, তাহলে আমি উড়ে গিয়ে অন্য কোথাও বসছি। স্বামীজির এই কথা শুনে সেখানে উপস্থিত অন্যরা হাসতে শুরু করলেন, আর এতে প্রফেসরটিকে লজ্জিত হতে হয়। এখানে উনি স্বামীজিকে শুয়োর ইঙ্গিত করেছিলেন, আর স্বামীজি কথার ভঙ্গিতে ওনাকেই শুয়োর বানিয়ে দিলেন। এমনই ছিলেন স্বামী বিবেকানন্দ, না কোনোদিনও কাউকে অপমান করতেন, আর কেউ বিনা কারণে অপমান করলে তার পাল্টা জবাবও দিতেন। এই ঘটনায় প্রফেসর খুবই অপমানিত হন। তিনি বদলা নেওয়ার জন্য পরের দিন ক্লাসে স্বামীজিকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। তিনি জিজ্ঞাসা করেন, যদি একটি থলিতে বুদ্ধি আর অপর থলিতে ধন সম্পদ থাকে তাহলে তুমি কি বেছে নেবে স্বামীজি? উত্তরে স্বামীজি হেসে বললেন, আমি ধন সম্পদের থলিটি বেছে নেব। প্রফেসর এই কথা শুনে হেসে ওঠেন আর বললেন, আমি জানতাম তুমি এটাই নেবে। তখন স্বামীজি তাকে একই প্রশ্ন করেন আর উত্তরে প্রফেসরটি জানান তিনি বুদ্ধি থলিটি বেছে নিতেন। এরপর স্বামীজি হালকা হেসে বলেন, যার কাছে যেটা নেই সে তো তাই নেবে। এতে ক্লাসে থাকা অন্যান্য ছাত্রছাত্রীরা আবার হেসে ওঠে। স্বামীজি ও ইংরেজ একই ট্রেনে। একদিন ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন স্বামীজি, তার উল্টো দিকে একজন ইংরেজ বসেছিলেন। স্বামীজির ঘুম পেয়ে যাওয়ায় তিনি ঘুমিয়ে পড়েন। ইংরেজ ব্যক্তিটি ইন্ডিয়ানদের একদমই পছন্দ করতেন না, তাই তিনি স্বামীজির জুতো জানলা দিয়ে ফেলে দেন। এটি আবার স্বামীজি দেখে ফেলেন, কিন্তু তখন তিনি কিছুই বললেন না। এরপর কিছুক্ষণ পর ইংরেজ ব্যক্তিটিও ঘুমিয়ে পড়লেন। এরপর স্বামীজি উঠে তারও টুপি ও কোট জানলা দিয়ে ফেলে দেন। ইংরেজ ব্যক্তির ঘুম ভাঙলে নিজের টুপি ও কোট দেখতে পান না। তখন স্বামীজিকে জিজ্ঞাসা করেন, তিনি তার কোট আর টুপি দেখেছেন কিনা। তখন স্বামীজি বলেন, আপনার টুপি আর কোট আমার জুতো খুঁজতে গেছে। সেই ইংরেজের তো চক্ষু চড়ক গাছ। এইভাবেই কেউ স্বামীজিকে অপমান করলে ঠিক সেইভাবেই তিনি তার পাল্টা জবাবও দিয়ে দিতেন। ইংরেজ মহিলা ও স্বামীজি ট্রেনে। আরেকদিন ট্রেনে করে কোথাও যাওয়ার সময় তিনজন ইংরেজি মহিলা স্বামীজির সাথে মজা করার চেষ্টা করেন। তাদের নজরে পড়ে স্বামীজি হাতে একটা খুবই সুন্দর ঘড়ি পড়েছিল।
তারা স্বামীজির পড়ে থাকা ওই ঘড়িটি তার কাছ থেকে চান এবং বলেন স্বামীজি সেই ঘড়ি তাদের না দিলে আশেপাশের সকলকে চিল্লিয়ে ডাকবেন আর স্বামীজির নামে অপবাদ দিয়ে দেবেন। সেই সময় আবার স্বামীজি নিজের বুদ্ধির ব্যবহার করেন এবং তিনি ইশারায় দেখান যে তিনি কথা বলতে পারেন না, ইশারায় আরও বোঝান যে তিনি বলতে শুনতে না পারলেও পড়তে পারেন। এই দেখে সেই তিনজন ইংরেজ মহিলা তাকে নিজেদের কথা একটি কাগজে লিখে দেয়। তারা সেই কাগজে লেখে যে তুমি তোমার ঘড়ি না দিলে আমরা মিথ্যে কথা বলবো, তোমাকে অপবাদ দেব যে তুমি আমাদের সঙ্গে অসভ্যতামি করছো। কাগজটি হাতে পাওয়ার পর এরপর স্বামীজি বলেন আপনাদের লেখা কাগজ এখন আমার কাছে, এবার পুলিশকে ডেকে নিন, সামলে নেব। মেয়েগুলি তো পুরো অবাক হয়ে যায়, আরে এ তো কথাও বলতে পারে। এখানে স্বামীজি নিজের বুদ্ধির অতুলনীয় প্রমাণ দিয়েছেন। এর থেকে আমরা বুঝতে পারি যে সঠিক সময়ে চতুরতা কতটা প্রয়োজন। জাহাজে স্বামীজি, স্বামীজি ও তার বন্ধু একবার জাহাজে করে কোথাও যাচ্ছিলেন। সেই সময় জাহাজের ক্যাপ্টেনকে তারা বললেন যে ক্যাপ্টেন, আপনি যখন খবরের কাগজ পড়ছেন না তাহলে আমরা কি কিছুক্ষণের জন্য কাগজটি নিতে পারি? তখন ক্যাপ্টেন বললেন হ্যাঁ নিতে পারেন, কিন্তু আমার এখনও পড়া হয়নি, কিছুক্ষণের মধ্যে দিয়ে যাবেন। এরপর খবরের কাগজ স্বামীজি ও তার বন্ধু নিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই স্বামীজির খবরের কাগজ পুরো পড়া হয়ে যায়। এরপর স্বামীজির বন্ধু খবরের কাগজটি পড়ার জন্য নেন, কিন্তু সমুদ্রে জোর হাওয়া দেওয়ার কারণে সেই খবরের কাগজটি উড়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। ক্যাপ্টেন তা দেখতে পেয়ে খুবই রেগে যান আর রেগে গিয়ে কথা শোনাতে থাকেন। তখন স্বামীজি একটি ডায়েরিতে কিছু লেখা শুরু করেন। এদিকে ক্যাপ্টেন কিছুই বুঝতে পারছিলেন না, শুধুই রেগে যাচ্ছিলেন। 30 থেকে 40 মিনিট পর স্বামীজি জাহাজের ক্যাপ্টেনের হাতে সেই ডায়েরিটি দেয় আর বলে এই নিন, পুরো খবরের কাগজ আপনাকে লিখে দিলাম। ক্যাপ্টেন কৌতূহলবশত পরে জাহাজ থেকে নেমে সেখানে খবরের কাগজের সাথে মিলিয়ে দেখেন এবং দেখতে পান প্রতিটি লাইন হুবহু স্বামীজির লেখার সঙ্গে মিলে যাচ্ছে। বিদেশিনী ও স্বামীজি, একবার একজন বিদেশি মহিলা স্বামীজিকে দেখে ওনার জ্ঞান শুনে, ওনার কথা শুনে ওনার প্রেমে পড়ে যান। স্বামীজি তখন 3-4 জন মানুষের সঙ্গে কথা বলছিলেন আর সাইড থেকে ওই মহিলা স্বামীজিকে এক দৃষ্টিতে দেখেই চলেছিলেন। আর স্বামীজিও এটি বুঝতে পেরে যায় যে ওই মহিলাটি স্বামীজিকেই দেখছেন। এরপর সবাই চলে যাওয়ার পর স্বামীজি ওনার দিকে তাকান আর ওনাকে প্রণাম করেন। তখন মেয়েটি কাছে এসে বলেন স্বামীজি, আমার আপনার মতো একটি বুদ্ধিমান পুত্র সন্তান চাই, আপনি কি আমায় বিয়ে করবেন? তখন স্বামীজি হালকা হাসলেন আর তারপর হেসে বললেন, আপনার যদি আমার মতো পুত্র সন্তানের এত ইচ্ছা হয় তাহলে বিয়ে করার কি দরকার? তখন বিদেশি মহিলাটি তো অবাক হয়ে যায় আর মনে মনে ভাবেন স্বামীজির সম্পর্কে যা শুনেছিলাম তাহলে কি সবই মিথ্যে? স্বামীজি তো আমার থেকেও ওপরের লেভেলে চলে গেছে, বিয়ে ছাড়াই সন্তান। এরপর স্বামীজি তাকে বললেন, আমাদের দুজনের বিয়ের পর যে পুত্র সন্তান হবে আর সে যে আমার মতোই হবে তার গ্যারান্টি আমি দিতে পারবো না, কিন্তু আপনি যদি আমাকে নিজের পুত্র মনে করেন তাহলে আপনি যেমন পুত্র চাইছেন তেমন যে পাবেন তার গ্যারান্টি দিতে পারি। এই কথা শুনে বিদেশি মহিলাটি আরও বেশি অবাক হয়ে যায় এবং সেই দিন থেকে স্বামীজি মহিলাটিকে নিজের মা হিসেবেই দেখতেন। পরে গিয়ে ওই মহিলাই স্বামীজির সকল শিষ্যদের মধ্যে প্রধান হন, স্বামীজি যাকে নিবেদিতা বলে ডাকতেন। স্বামীজির মৃত্যুশয্যা, 1902 সালে স্বামীজি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার প্রায় 31 রকমের অসুখ ধরা পড়েছিল। সেই সময় তিনি সন্ন্যাস আশ্রমেই থাকতেন যেখানে মহিলাদের প্রবেশ একদম নিষেধ ছিল, কিন্তু স্বামীজি অসুস্থ থাকার কারণে তার মাকে আশ্রমে নিয়ে আসা হয়। কিন্তু স্বামীজি দেখা মাত্র তৎক্ষণাৎ তার শিষ্যদের নির্দেশ দেন তার মাকে বাড়িতে দিয়ে আসার। তিনি বলেন নিয়ম প্রত্যেকের জন্য এক। আর ঠিক এর 1 মাস পরে 1902 সালেই মাত্র 39 বছর বয়সে স্বামীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, স্বামীজি নিজের জীবনে যুবকদের জন্য অনেক বাণী বলেছেন, তার মধ্যে থেকে সবথেকে পপুলার 2টি বাণী হলো ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, আর কোনোদিন তাকে ভুলবে না যে তোমায় সাহায্য করেছিল, কোনোদিন তাকে ঘৃণা করবে না যে তোমায় ভালোবেসেছিল, কোনোদিন তার বিশ্বাস ভেঙো না যে তোমায় বিশ্বাস করেছিল। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা স্বামী বিবেকানন্দের সম্বন্ধে অনেক কিছু জানতে পেরেছেন। এর মধ্যে থেকে আপনার স্বামী বিবেকানন্দের কোন কাহিনীটি সবথেকে ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই বলবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ।